মসজিদে শহরক্ষেত্র ঢাকা। টু দ্য ফোকাস ইউটিউব চ্যানেলে আজকে আমরা আপনাদের দেখাবো ঢাকার প্রাচীন ছয়টি মসজিদের ইতিহাস ও তাৎপর্য। বিনোদ বিবির মসজিদ ঢাকা শহরের প্রথম মসজিদ। পুরনো ঢাকা নারিন্দা এলাকায় 1457 সালে সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহের আমলে এই মসজিদ নির্মাণ করা হয়। বিনোদ বিবির মসজিদের বয়স প্রায় 600 বছর। বিনোদ বিবির মসজিদের পাশেই বিনোদ বিবির সমাধি রয়েছে। ইতিহাসবিদদের মতে এটি ঢাকার প্রথম নির্মিত মসজিদ। প্রতিদিনই দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ বিনোদ বিবির মসজিদে নামাজ পড়তে আসেন। লালবাগ কেল্লা মসজিদ সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র শাহজাদা আজম বাংলার সুবেদার থাকাকালীন এই মসজিদ নির্মাণ করেন। ধারণা করা হয় 1678 সালে লালবাগ কেল্লা মসজিদ নির্মাণ করা হয়। এটি একটি তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ। লালবাগ কেল্লা মসজিদ বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। প্রতিদিনই লালবাগ কেল্লা ঘুরতে আসা দর্শনার্থীরা এই মসজিদে নামাজ পড়তে আসেন। তাছাড়া প্রতি জুম্মার নামাজে প্রায় 2000 মুসল্লির সমাগম হয় এই লালবাগ কেল্লা মসজিদে। সাত গম্বুজ মসজিদ ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত মোগল আমলে নির্মিত একটি প্রাচীন মসজিদ। এই মসজিদটি চারটি মিনার সহ 60টি গম্বুজের কারণে এটি সাত গম্বুজ মসজিদ নামে পরিচিত। ১৬৮০ সালে মোগল সুবেদার শায়েস্তা খার আমলে তার পুত্র উমিদ খা মসজিদটি নির্মাণ করান। ঐতিহাসিক এই সাত গম্বুজ মসজিদ মোগল আমলের একটি অনন্য নিদর্শন। সাত গম্বুজ মসজিদ মোগল স্থাপত্য রীতিতে নির্মাণ করা হয়েছে, তাই প্রাচীন মসজিদটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক প্রত্নতত্ত্ব নিদর্শন হিসাবে ঘোষণা করা হয়েছে। মুসা খান মসজিদ ঢাকা শহরের পুরাতন মসজিদগুলোর মধ্যে অন্যতম। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের পিছনে শহীদুল্লাহ হলের পাশে অবস্থিত। ধারণা করা হয় এটি ইসাখার পুত্র মুসা খান নির্মাণ করেন। আনুমানিক 1679 সালে এই মসজিদটি নির্মাণ করা হয়। ঢাকা শহরের বিনোদ বিবি মসজিদের পাশাপাশি এটি প্রাক মোগল স্থাপত্যের একটি অনন্য নিদর্শন। মসজিদের পাশেই ইসাখার পুত্র মুসাখার সমাধি রয়েছে। আম্বারশাহ মসজিদ রাজধানীর কারণবাজার এলাকায় মোগল আমলে নির্মিত একটি প্রাচীন মসজিদ।
মোগল আমলে সুবেদার শায়েস্তা খাঁর প্রধান খোজা খাজা আম্বার কর্তৃক 1680 সালে এটি নির্মাণ করা হয়। আম্বার শাহ মসজিদে দুটি শিলালিপি আছে। মসজিদটির নির্মাণ শৈলী অত্যন্ত আকর্ষণীয় ও কারুকার্য মণ্ডিত। মসজিদটির পাশেই খাজা আম্বরের সমাধি রয়েছে। প্রাচীন এই মসজিদে অসংখ্য মুসল্লির সমাগম হয়। তবে অত্যন্ত দুঃখের বিষয় এই যে মসজিদটির চারপাশে নোংরা আবর্জনার কারণে মসজিদটি তার নিজস্ব ঐতিহ্য ও সৌন্দর্য হারাচ্ছে। হাজি শাহবাজ মসজিদ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দোয়েল চত্বরের পাশে হাজি শাহবাজ মসজিদের অবস্থান। মোগল শাসনামলে শাহজাদা আজমের আমলে 1679 সালে এই মসজিদ নির্মাণ করা হয়। অভিজাত ধনী ব্যবসায়ী খাজা হাজি শাহবাজ, যিনি কাশ্মীর হতে শুভা বাংলায় এসে টঙ্গীতে বসতি স্থাপন করেন, 1679 সালে তিনি জীবিত থাকাকালীন এই মসজিদ ও নিজের মাজার নির্মাণ করেন। হাজি শাহবাজ মসজিদ অনেকের কাছে জিনের তৈরি মসজিদ নামেও পরিচিত। মসজিদটির সামনেই হাজি খাজা শাহবাজের কবরস্থান রয়েছে। টু দ্য ফোকাস মূলত তথ্য ও বিনোদনমূলক একটি ইউটিউব চ্যানেল। নতুন নতুন ভিডিও দেখতে টু দ্য ফোকাস ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। এছাড়া লাইক, কমেন্ট ও শেয়ার করে টু দ্য ফোকাস ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আপনার লাইক, কমেন্ট ও শেয়ার আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরিতে অনেক বেশি অনুপ্রাণিত করে।